সময় খারাপ থাকলে অবিলম্বে এই সাতটি কাজ করুন। এক, স্নান করার সময় জলে হলুদ মেশান। যদি আপনার ভাগ্য সহায় না থাকে, খারাপ সময় চলতেই থাকে, তাহলে প্রতিদিন সকালে জলে এক চিমটি হলুদ মিশিয়ে স্নান করুন। এর ফলে বিষ্ণুজি ও বৃহস্পতি দেবের কৃপা পাবেন, যার কারণে আপনার সৌভাগ্য বৃদ্ধি পাবে। যদি আপনি সন্ধ্যায় স্নান করেন, তাহলে জলে এক চিমটি লবণ মিশিয়ে নিন। এতে সব রকমের নেতিবাচকতা দূরে চলে যায়। দুই, হনুমানজির পূজা করুন। আপনার জীবনে যদি ক্রমাগত অর্থ বা অন্যান্য সমস্যা থাকে, তাহলে পঞ্চমুখী হনুমানজির পূজা করা খুবই শুভ। তাই প্রতি মঙ্গলবার হনুমানজির মন্দিরে যান, তার সামনে প্রদীপ জ্বালিয়ে হনুমান চালিসা পাঠ করুন। হনুমানজির কৃপায় ধন, কাজ, শত্রুর মতো সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়। তিন, সকালে ঘুম থেকে উঠে স্নান করার পর পরিষ্কার কাপড় পরিধান করে একটি তামার পাত্রে জল নিয়ে তাতে চার পাঁচটি তুলসী পাতা দিন। এবার এই জল ঘরের সব কোণে এবং প্রধান দরজায় ছিটিয়ে দিন। শাস্ত্র অনুসারে এটি করলে আপনার ঘর থেকে নেতিবাচক শক্তি দূর হবে এবং দেবী লক্ষ্মীর আগমন ঘটবে। চার, পূজা করার সময় শঙ্খ বাজান। আপনি যদি আপনার বাড়ির কোথাও বাস্তু দোষ অনুভব করেন বা খুঁজে পান, তাহলে আপনি সেই স্থানে সকাল এবং সন্ধ্যায় শঙ্খ বাজান। বাড়িতে যদি শঙ্খ না থাকে, তবে পূজোর পরে আপনি তার জায়গায় ঘণ্টাও বাজাতে পারেন। এর থেকে নির্গত ধ্বনি নেতিবাচক শক্তি নষ্ট করে এবং ভাগ্য খুলতে শুরু করে। পাঁচ, সকালে ঘুম থেকে ওঠার সাথে সাথে উভয় হাতের তালু তিন চার বার একসাথে ঘষার পর মুখে ঘষে নিন। এটি করলে মানুষের ভাগ্য উজ্জ্বল হতে শুরু করে। শাস্ত্র মতে হাতের তালুর ঊর্ধ্বাংশে দেবী লক্ষ্মী, মাঝখানে সরস্বতী এবং নিচের অংশে ভগবান বিষ্ণুর বাস। ছয়, প্রতিদিন নিয়ম করে আটায় চিনি মিশিয়ে পিঁপড়াদের খেতে দিন। এতে করে ভাগ্য উজ্জ্বল হয় এবং সকল কাজে সাফল্য আসে। সাত, তুলসীর তলায় প্রদীপ জ্বালান। শাস্ত্রে এমন বিশ্বাস আছে যে যদি কেউ প্রতিদিন তুলসীর কাছে প্রদীপ জ্বালান, তাহলে তার জীবন থেকে সব ধরনের নেতিবাচক শক্তি দূর হয়ে যাবে। এমনকি বিজ্ঞানীরাও এর উপকারিতা দেখে এটিকে অত্যন্ত শুভ বলে মনে করেন। বন্ধুরা, আমাদের তথ্যগুলো যদি কাজের মনে হয়, তাহলে ভিডিওতে একটি লাইক করে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।